মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন ফোন বাজে হচ্ছে সকাল 9টা। সো আমি ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ ধোয়া হয়ে গেছে, এবার খাবো হচ্ছে ব্রেকফাস্ট। সো কালকে কে কে জিতে গেছি, ইয়েস। সো আজকে দিনটা শুরু করছি, তো দেখতে থাকো। ও আজকের দিনেও ভালো কিছু আছে, অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট পাবে। ও শুরু করার আগে ইন্ট্রো। বলতে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, ব্রেকফাস্টে আছে হচ্ছে শুধু চিকেন আর রুটি। তো চলো খেয়ে নিই। বেলা ব্রেকফাস্টে আমি যে রুটি আর মাংস খাচ্ছিলাম, কিন্তু মাংসটা এত ভালো হয়েছে যে আমি মাকে বললাম যে মা একটু ভাতও দিয়ে দাও। তো হ্যাঁ, একটু ভাতও খেয়ে নিলাম। তো এখন পেটটা অনেকটাই ভরা, তো বিকেলবেলার আগে এখন কোনো লাঞ্চের একদম কথা হচ্ছে না। তার মধ্যে দেখাবো না, ঠিক আছে, তোমাদেরকে পরে বলবো। একটা কথা আছে, নান খাওয়া দাওয়া সেরে এ মায়ের চোখটা দেখছিলাম যে অনেক কটকট করছে। মা বলছে যে অনেক অসুবিধা হচ্ছে। তো চলো ডক্টর শুভঙ্কর ওর কাছে নিয়ে যাচ্ছি বিআরসিংয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা। চলো যাওয়া যাক। আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, শিয়ালদার গাড়ি আর 1 মিনিটের মধ্যে আসছে। এই দেখো বাইরেটা হয়তো তুমি দেখতে পারবে না, কিন্তু এখানে অনেক মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তারাও দেখাচ্ছি, মেঘ জমেছে, অনেক মেঘলা হয়ে আছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড। সো হয়তো বৃষ্টি হবে, হয়তো যেতে যেতে আমরা বৃষ্টি অনুভবও করতে পারি। শিয়ালদাতে তো পৌঁছে গেছি, কিন্তু এখানে আসার পর ওর মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ছাড় দিচ্ছে একদম। ফাইনালি মায়ের ডাক্তার দেখি, আমরা একটু ভিজে বিআরসিংয়ে গিয়েছিলাম, তারপর সেখান থেকে এখন যাচ্ছি হচ্ছে ফেরার পথে। বাবা চলে গেল শিয়ালদার থেকে একটু কাজ করতে, ওটা ব্যানার নিতে যাবে। তো চলো যাওয়া যাক। মা যেহেতু ও অ্যাকচুয়ালি একটু চুল কাটবে বলেছিলো, তো মা চলে এসেছিলো, মা আর আমি চলে এসেছিলাম হচ্ছে সিটি সেন্টারে হাবিবে। তো সেখানে দেরি হবে, তাই জন্যে আমরা চলে গেলাম। তো এখন দেখো আমরা একটু মোমো খাচ্ছি, বাবাও চলে এসছে। তো চলো মোমোটা এনজয় করো। মোমো নেওয়া হয়েছে একটা, আর এটা হচ্ছে 5 মিনিট। তো চলো এটাকে এনজয় করে খাওয়া যাক। মা একটা শিখানজি খাচ্ছে। তো মোমো খেয়েও আমাদের পেট ভরেনি, তো আমরা কী করলাম, আমরা এখানে চলে এসেছি হচ্ছে পাওভাজি খেতে। ইয়েস, পাওভাজি খেতে আমাদের এখানে খুব ভালো লাগে। অ্যান্ড বাবা এখানে শিখানজিটা খাচ্ছে। তো চলো হয়েছে, চলো এটা নিয়ে। তো মা একদম চুল কাটছে, আর এবার মায়ের এখন চুল কাটা প্রায় হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে বাড়িতে। বাবা এখন বাড়িতে চলে গেছে, বিকজ বাবার খুব ঘুম পাচ্ছিলো। তো বাবার বাড়িতে চলে গেছে, এবার যাবো আমরা। মায়ের হয়ে গেছে, জাস্ট টাকাটা দিয়ে আসবো। আমরা এখন বাড়ি চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে গেছি, সকালবেলা থেকে বেরিয়েছিলাম। তারপর ওর ভিজে টিজে একাকার হয়ে তারপর সিটি সেন্টারে নেমে, ও এবার একটু রেস্ট নিতে হবে, 6টা বাজে। চলো একটু রেস্ট নিই। এখন বাচ্চা হচ্ছে 7টা, আর মা এখন সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছে, আর তার সাথেই চলে এসছে চা আর মুড়ি। তো চলো এটাকে বিস্কিটের সাথে এটাকে এনজয় করে খাওয়া যাক। এখন বাজে হচ্ছে 10টা। সো এখন হচ্ছে আমরা সব ভাতটা সব কিছু গরম করছি, কারণ এখন পেয়ে গেছে, খেয়ে নেব। তো চলো আগে একটু ওটা গরম করে নিই, আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না। তো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করা যাক, এখন বাজে হচ্ছে রাত 12টা। সো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আর একটা কথা বলে দিই যে আইপিএলে আজকে RCB আবার এলিমিনেট হয়ে গেছে। খুব ভালো খেললো কিন্তু টিমটা, কিন্তু আজকে আবার এলিমিনেট হয়ে গেছে। এবার কোয়ালিফায়ার 2-তে দেখা যাবে যে SRH না RR কে যায় KKR-এর সাথে এ করতে। করবো লড়বো চিত পরে এ এ। সো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি, আর বেশি এই কথা বাড়াচ্ছি না। টাটা, গুড নাইট, গুড বাই, সাইনিং অফ ফর টুডে।